কাশি হচ্ছে গলাটাকে একটু টিপে দেব না কাশি হলে গলাটাও টিপে দেন অবশ্যই টিপে হয় না না গলা টিপে দিতে হয় গলা টিপে দিলে কাশিটা একদম ভালো হয়ে যাবে কথা বলি বলছি ওই যে সেই একটা তেল আছে না ওই যে সর্ষের তেল গো একটা বানানো হয় জড়িবুটি দিয়ে কি দিয়ে বানানো তোকে বলে দিই আমি দাঁড়া শোনো ভালো করে পার্টি পোটে পোটে পার্টি পো আমি কি বলছি শোনো শোনো আমার দিকে তাকাও 500 তেল নেবে সেটা তো খাঁটি সর্ষের তেল ভালো এটা আমার আছে হ্যাঁ তেলের মধ্যে শোনো শোনো তাকাও আমার দিকে তাকাও বলো টিপলে শোনা যায় না মাঝে কথা বলো না টেপো টেপো সর্ষের তেল নেবে তার মধ্যে 8-10টা তেজ পাতা দেবে বুঝতে পারলে তো এই বাচ্চারা কি এদিকে শোনে হ্যাঁ আর শোনো শোনো মন দিয়ে শোনো কি কি দেবে সর্ষের তেল নেবে পাটেপো তার মধ্যে 8-10টা তেজ পাতা দেবে শোনো তার মধ্যে দেবে এলাচ তার মধ্যে দেবে লবঙ্গ তার মধ্যে দেবে বড় একটা রসুনের কোয়া ঠিক আছে শোনো এলাচ লবঙ্গ তেজপাতা তেজপাতা জয়িত্রী জায়ফল হ্যাঁ একটা বড় রসুন একটা বড় রসুন দিয়ে তেজপাতা দেবে একটু বললাম গলাটা টিপে দিই টিপে দিই টিপে দিই কাশিটা হচ্ছে তার টিপে দিই মারা ইচ্ছা মারা 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 ইচ্ছা হচ্ছে আমি শিখছি ছি নবা ওরকম বলতে না আমি বলে গেলে তো নতুন কাউকে আনতে পারবি তোর সুবিধা হবে একবারই বল না চলে যাই আমি যেটা বলছি না শোন এক্ষুনি রান্নাঘরে যাবি গিয়ে তেলটা বানা দিয়ে আমার জন্য বেশ ভালো করে দিয়ে আস দিয়ে গরম করে গরম তেলটা হয়ে যাবে রেডি ঢাকা দিয়ে রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলে পায়ে এসে ভালো করে একটু মালিশ করে দিবি বুঝতে পারলি তো আমি জারাম করবো এই কারে কথা গেল যা রান্না ঘরে যা যা যাচ্ছি দাঁড়া বাচ্চাটাকে ধরে আসি আর সবগুলো ভালো করে খেতে করে দিবি ভালো করে খেতে কথা বা তেলে দিবি যেন তেলের নিচ একদম ফুটে আরো নিজাসটা বেরিয়ে যায় ঠিক আছে চলো 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 যাও নিচে পায়ে মালিশ করে দেবে যাও 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 পুরো ছাড়খাড় হ্যাঁ জীবন পুরো ছাড়খাড় মানে আমার জীবন পুরো ছারখার হয়ে গেল আমারই জীবনটা পুরো ছারখার হয়ে গেল তোর জন্য আমার ননলে কি গো রেডি করছো তেল কি কি দিলে তেলে মধ্যে দেয়া হয়েছে জায়ফল জয়িত্রী লবঙ্গ এলাচ দারচিনি একটা গোটা কোয়া রসুন আর তেজপাতা সব দিয়ে গরম করেছো এবারে এটাকে ফুটে 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 যখন রসুনটা পুরো কালচে ভাব চলে আসবে এটা হচ্ছে রেডি রেডি হচ্ছে আচ্ছা রেডি করে আমাকে ভালো করে মালিশ করে গরম হচ্ছে গরম করে এবারে ঢাকা দিয়ে রেখে দেব তারপর ঠান্ডা হবে ঠান্ডা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে তাকে একটা জায়গায় ছেঁকে তেলটাকে রেখে দেব বা একটা বোতলের মধ্যে এগুলো সব ভরে রেখে দেব বাবা খেমা দাও আমার বৌরানী কেন ঠান্ডা করে নিয়ে আমাকে মালিশ করো তাড়াতাড়ি বলো বাবা আমার জীবনটা ছয় পাস করে দিলো আর কারোর যদি বইয়ের উপর রাগ থাকে গরম তেলই পায়ের মধ্যে ঠেলে দেবে হ্যাঁ হ্যাঁ এবার কেমন ধরনের কথাবার্তা
সারা জীবনের জন্য পা ব্যথা ভালো হয়ে যায়। ছি 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 ছি, এ আবার কি ধরনের কথাবার্তা? মনে হচ্ছে গরম তেলে তোমার পায়ে ঢেলে দিই। কি চোখ মুখের আকৃতি, কি অবস্থা, আমাকে কেমন করছে, মানে আমাকে কিভাবে হেনস্থা করছে, তেল ফুটছে ফুটছে। হ্যাঁ রে বাবা, ফুটছে ফুটছে, তোমাকেও তেলের মতো ফুটিয়ে দেবো। কি জানি কি গো হলো গো, তেলটা আনো, একটু মালিশ করে দাও, পায়ে যন্ত্রণায় টিকতে পারছি। বাবা আনছি আনছি। ওফ, কেমন করছো না সত্যি, একটা জিনিস করতে তো সময় লাগবে নাকি? আরে বাবা প্রচন্ড যন্ত্রণা, তোমার আমাকে বুঝতে যে কি যন্ত্রণাটা হচ্ছে তেল মালিশ করে দিয়েছি বলে এইরকম, তার পক্ষে তো তার বদলে আমি হামি দিলাম তোমার হাতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয়ুষ্মান হওয়া বৎস।